আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি ইশারা সম্পর্কে বলতে চলেছি যেটা কোনো মেয়ে যদি আপনাকে দেয় তাহলে এর মানে হলো সে আপনাকে অনেক বেশি চায়। অনেক সময় আমাদের সাথে এমনটা হয় যে আমরা কোনো মেয়েকে অনেক বেশি চেয়ে থাকি কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে সেই মেয়েটি আমাকে চায় কিনা। কখনো কখনো আমাদের মনে হয় যে মেয়েটি আমাকে চায়, আবার কখনো কখনো মনে হয় আরে ইয়ার মেয়েটি আমাকে একদমই চায় না। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনি একদম শিওর হয়ে যাবেন যে সামনের মেয়েটি আপনাকে কতটা বেশি চায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই লিস্টে আমি আপনাদেরকে এমন তিনটি ইশারা বলতে চলেছি যে ইশারাগুলো মেয়েরা তখনই কোনো ছেলেদেরকে দিয়ে থাকে যখন কোনো মেয়ে তাকে সত্যিকারের মন থেকে চায়। আর এই তিনটি ইশারার মধ্যে সবার প্রথমে আসে মেয়েটি আপনাকে সবসময় নোটিস করবে। আমি একটা ছোট এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটা বোঝাচ্ছি। মনে করুন আপনি কোথাও বসে আছেন আর মেয়েটিও আশেপাশে কোথাও আছে, আর যখনই মেয়েটি জানতে পারবে যে আপনি তার আশেপাশে আছেন তখন তার চোখ সবসময় আপনার উপরই থাকবে বা আপনাকেই খুঁজবে যে আপনি কোথায় গেলেন। যখনই সে আপনাকে দেখতে পাবে তখন সে শুধুমাত্র আপনাকেই দেখতে থাকবে, মানে সে মন থেকে আপনাকে হাসি মুখে দেখতেই থাকবে। আর যখনই আপনি তাকে দেখে নেবেন যে সে আপনাকে দেখছে তখন মেয়েটি এমন ব্যবহার করবে যে সে আপনাকে একদমই দেখেনি, আর মেয়েটি তার চোখের দৃষ্টি এদিক ওদিক করতে থাকবে। তো কোনো মেয়ে যদি আপনাকে এভাবে নোটিস করে তাহলে এর মানে হলো সে আপনাকে অনেক বেশি চায়। কখনো কখনো ধরুন এমনটা হলো যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর যদি মেয়েটি আপনাকে দেখতে পায় তাহলে সে তার ফ্রেন্ডকে বলবে যে দেখ দেখ ওই ছেলেটি। যদি কোনো মেয়ে আপনাকে দেখে এমনটা করে তাহলে এর মানে হলো সে আপনাকে ডেফিনেটলি পছন্দ করে আর আপনাকে বারংবার নোটিস করে। নাম্বার টু, স্মাইল করা। কখনো কখনো এমন হয় যে স্মাইল করাটা খুব কমন একটা ব্যাপার। কিছু কিছু মেয়ে আছে যারা যে কোনো ছেলেকে দেখলে স্মাইল করে, তাই যদি কোনো মেয়ে আপনাকে দেখে স্মাইল করে তাহলে প্রথমেই কনফার্ম হওয়া যাবে না যে মেয়েটি আপনাকে চায়। আপনাকে প্রথমে এটা নোটিস করতে হবে যে ওই মেয়েটি শুধুমাত্র আপনাকে দেখে স্মাইল করে, এবং অনেক দিন ধরে যদি মেয়েটা এমনটাই করতে থাকে তাহলে এটা পরিষ্কার যে ওই মেয়েটি আপনাকে পছন্দ করে। বেশিরভাগ মেয়ে সাধারণত কোনো মানুষকে দেখে বারংবার স্মাইল করে না, তাই যদি কোনো মেয়ে বারবার আপনাকে দেখে স্মাইল করে তো এর মানে মেয়েটির মনে আপনাকে নিয়ে কিছু তো চলছে। অ্যান্ড নাম্বার থ্রি, যখনই কোনো মেয়ে আপনাকে পছন্দ করবে তখন সে আপনার সম্পর্কে সমস্ত কিছু জানবে বা জানতে চাইবে, এবং সে আপনার সম্পর্কে জানবার জন্য অনেক বেশি আগ্রহী থাকবে। সে আপনার ফ্রেন্ড, মানে আপনার এবং তার যে সমস্ত মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে তাদের কাছ থেকে আপনার সম্পর্কে জানতে চাইবে। মেয়েটি সেই ফ্রেন্ডদের কাছ থেকে শুধুমাত্র আপনার সম্পর্কেই জানতে চাইবে। ডিরেক্টলি সে কিছু জিজ্ঞাসা হয়তো করবে না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মেয়েটি আপনার সম্পর্কে ডিটেলস বার করবেই, এবং সে আপনার সম্পর্কিত সমস্ত ডিটেলস বার করার জন্য সবসময় চেষ্টা করতে থাকবে। তো যদি কোনো মেয়ে আপনার সম্পর্কে জানার জন্য এতটা উৎসুক হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে যে মেয়েটির মনে আপনার জন্য ফিলিংস অবশ্যই আছে, কারণ মেয়েরা বিনা কারণে কারোর সম্পর্কে জানার জন্য এত বেশি এক্সাইটেড হয় না। তো আশা করছি সমস্ত বিষয়টা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। অ্যান্ড আপনার আশেপাশে কি এমন কোনো মেয়ে আছে যে আপনাকে বারংবার এমন সমস্ত সাইন দিয়ে থাকে? কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।